হ্যালো ফ্রেন্ডস, হিউম্যান লাইফ অ্যাক্টিভিটিতে আপনাদেরকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আমরা সবাই আমাদের মুখকে সুন্দর রাখার জন্য অনেক কিছু করে থাকি, কারণ আমরা আমাদের মুখকে সব কিছুর থেকে ফর্সা করে তুলতে চাই। কিন্তু মুখের পাশাপাশি যে আমাদের ঠোঁটেরও যত্ন নেওয়া দরকার, সেটা হয়তো আমাদের কারোরই খেয়াল থাকে না। আর এর জন্য ঠোঁটে দিন দিন ডেড সেল জমে ঠোঁটের রং গভীর কালো হতে শুরু করে। আর তাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো ঠোঁটকে দ্রুত বেবি সফট ও পিঙ্ক, অর্থাৎ গোলাপি করে তোলার দুটি উপায়। আর তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে বন্ধুরা, ভিডিওটি দেখার আগে বলবো, এখনও যারা আমার হিউম্যান লাইফ অ্যাক্টিভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল বাটনটি প্রেস করে রাখুন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট রেমেডি, প্রথমে একটি পাত্রে এক চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিন। এর সাথে এক চামচ মধু ও এক চামচ পরিমাণ চিনি নিয়ে সবকটি উপকরণগুলি খুব ভালোভাবে মিক্স করে নিন। এবং তারপর এটিকে আপনার ঠোঁটে লাগিয়ে 4 থেকে 5 মিনিট ধরে হালকা হাতে মাসাজ করতে থাকুন। এভাবে মাসাজ করার ফলে ঠোঁটে জমে থাকা সমস্ত ময়লা এবং ডেড সেলগুলি দূর হয়ে যাবে। ফ্রেন্ডস, নারকেল তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল ও পরিষ্কারক উপাদান থাকে, যা ঠোঁটকে দ্রুত পরিষ্কার করতে সাহায্য করে। চিনি ঠোঁটকে খুব সফট ও ভালোভাবে অ্যাসপোলেট করে থাকে, যার ফলে ঠোঁট খুব দ্রুত লালচে গোলাপি বর্ণ ধারণ করে। সেকেন্ড রেমেডি, এর জন্য একটি বাটিতে 1 চামচ কাঁচা দুধ, সামান্য একটু হলুদ গুঁড়ো এবং সামান্য একটু রোজ ওয়াটার নিয়ে উপকরণগুলিকে খুব ভালো করে মিক্স করে নিন। ভালোভাবে মিক্সড হয়ে গেলে এটিকে কটন প্যাডের সাহায্যে আপনার ঠোঁটে অ্যাপ্লাই করুন। দেখুন, ঠিক যেভাবে আপনি ভিডিওটিতে দেখতে পাচ্ছেন, এভাবে 15 থেকে 20 মিনিট এটিকে ঠোঁটে লাগিয়ে রাখুন এবং 15 থেকে 20 মিনিট পর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলুন। ফ্রেন্ডস, কাঁচা দুধে প্রচুর পরিমাণ ভিটামিন ও ল্যাকটিক অ্যাসিড থাকে, যা ঠোঁটকে দ্রুত গোলাপি করে তোলার জন্য অত্যন্ত কার্যকর। হলুদ গুঁড়ো ঠোঁটের কালচে ভাব দূর করতে সাহায্য করে ও গোলাপ জল ঠোঁটকে সফট ও কোমল করে তোলে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তো অনেক লাইক ও শেয়ার করুন, ও ভিডিওটি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।